নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের আমাদের ভিডিওটা হলো দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজের ওপর। এবার ঘটনাটা ঘটেছে হচ্ছে, তোমাদের ই কাউন্সেলিং লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমার একটা কাস্টমার এসছে, সেই ক্ষেত্রে আমি সকালে আজকে পেমেন্ট করতে গিয়েছি, সেই ক্ষেত্রে পেমেন্টটা আমার ফেল হয়ে গেছে। এবার পেমেন্টটা ফেল হয়ে যাওয়ার পরে কলেজের হেল্পলাইন নাম্বারে আমি যখন ফোন করলাম, সেই ক্ষেত্রে ওখানে স্যার ফোনটা তুলেছেন, ওনারা বলে দিলেন যে এর মধ্যে আমরা কিচ্ছু করতে পারবো না, তোমাদেরকে ওয়েট করতে হবে 25 তারিখ অবধি। আর সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে দেখো, তোমাদের ই কাউন্সেলিং লিস্টের অ্যাডমিশনের লাস্ট ডেটটাই হচ্ছে 25 তারিখ। এবার সেই ক্ষেত্রে ওনারা বলেছেন 25 তারিখে অবধি ওয়েট করো, সেই ক্ষেত্রে তোমরা স্ট্যাটাস নিজের দেখতে পারবে। সেই ক্ষেত্রে আমি যখন পেমেন্ট করেছি, পেমেন্ট করার পর যখন আমি স্ট্যাটাস দেখতে যাচ্ছি, সেই ক্ষেত্রে স্ট্যাটাস দেখো আমার এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশান ফেল প্রথমে দেখিয়েছে, তারপরে স্ট্যাটাস দেখো বন্ধুরা, তারপরে স্ট্যাটাস এখানে ফেল দেখাচ্ছিল, আনপেড দেখাচ্ছিল। সেই ক্ষেত্রে আমি এটা দ্বিতীয়বার পেমেন্ট করেছি, তারপরে গিয়ে এই পেমেন্টটা পেড হয়েছে। সেই ক্ষেত্রে প্রথমবার কিন্তু আমার ফেল হয়ে গেছিলো, আর তার প্রমাণ আমি এই স্ক্রিনশটটা রেখেছি। তোমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশান ফেল, ট্রানজ্যাকশান আইডি, ক্যান্ডিডেট আইডি সমস্ত এখানে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট নেমও দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে দেখো অ্যামাউন্ট দেওয়া রয়েছে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আজকের ডেট দেওয়া রয়েছে 21/7/2023 9:28 আমি পেমেন্টটা করেছিলাম। ট্রানজ্যাকশানটি ফেল হয়ে গেছে। এবার কি কারণে ফেল হলো চলো আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে। যদি তোমাদেরকে ইনফরমেশানটা ভালো লাগে, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিত্য নতুন আনতে থাকি, সেই ক্ষেত্রে তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবে, আমি তোমাদেরকে এরকমই আপ টু ডেট দিয়ে দেব। চলো এরপর আমরা ওয়েবসাইটে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখান থেকে আমি যখন ফার্স্ট টাইম পেমেন্ট করি, পে অ্যাডমিশান ফি পেমেন্ট করি, পেমেন্ট এখানে ক্লিক করার পর দেখো ডেট অফ বার্থ আর ক্যাপচা দিয়ে যখন লগ ইন করি, লগ ইন করার পরে আমি হচ্ছে পেমেন্ট করেছিলাম ইউপিআই আইডি থেকে, এই জন্য আমার পেমেন্টটা ফেল হয়ে গেছে, ট্রানজ্যাকশান ফেল হয়ে গেছে। এরপরে তোমরা যারা যারা ই কাউন্সেলিং লিস্টে পেমেন্ট করবে ভর্তি হওয়ার জন্য, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং বা তোমরা ডেবিট কার্ড ইউজ করবে পেমেন্ট করার জন্য, ইউপিআই ট্রানজ্যাকশান ব্যবহার করবে না। যদি এই কারণে তোমাদের ধরো যদি ট্রানজ্যাকশান ফেল হয়ে গেল, সেই ক্ষেত্রে টাকাটা তোমার অ্যাকাউন্ট থেকে তো কেটে যাবে, কিন্তু তোমাদের লাস্ট ডেট বেরিয়ে যাবে, টাকাটা তার মধ্যে কিন্তু তোমরা রিটার্ন পাবে না, টাকাটা রিটার্ন পেতে পেতে তোমাদের 1 সপ্তাহ। বুঝতে পারলে? কলেজ থেকে স্যারদের সাথে কথা বলে যা জানতে পারলাম, ওনারা বললো মঙ্গলবারে আপডেট দেবে, সেই ক্ষেত্রে আপডেট ফেলও হতে পারে। যদি আপডেট ধরো ফেল হয়ে গেল যে হ্যাঁ পেমেন্ট কলেজে যায়নি, সেই ক্ষেত্রে যদি আপডেট ফেল হয়ে যায়, সেই ক্ষেত্রে টাকাটা তোমরা কিন্তু সেই দিনে সঙ্গে সঙ্গে পাবে না, সেই ব্যাংকের তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড হতে কিন্তু তোমার অবশ্যই আরও 48 ঘন্টা টাইম নিতে পারে। এই জন্য তোমরা পেমেন্টটা করার খুব সাবধানে পেমেন্টটা করবে, পেমেন্টটা করার আগে কিন্তু তোমরা ভেবে নিও এই ডিসিশানগুলো যে তোমরা কী করছো। বুঝতে পারলে? আমি তোমাদেরকে এতটাই বোঝাবো, তোমরা কিন্তু অবশ্যই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করো আর নেট ব্যাংকিং দিয়ে করো, ইউপিআই পেমেন্টের মাধ্যমে কেউ যেও না, ট্রানজ্যাকশান ফেল হয়ে গেলে কিন্তু তোমরা বিপদে পড়বে। আর তোমাদের কাছে টাইম হচ্ছে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের কাছে টাইমটাই নেই। বুঝতে পারলে বন্ধুরা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।